দর্শক আসসালামু আলাইকুম। নতুন একটা পেজে $197 ইনকাম মাত্র এক মাসে, কিভাবে এটা সম্ভব? আমরা অনেকেই যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, আমাদের ভিডিওতে কিন্তু রিচই হয় না, ভিডিও ভাইরালও হয় না, ভিউসও হয় না। সেক্ষেত্রে অন্যরা কিন্তু প্রতি মাসেই এখান থেকে ইনকাম করতেছে, কি করে সম্ভব? নিশ্চয়ই একটা টেকনিক তো অবশ্যই রয়েছে। চলুন আজকের এই ভিডিওতে সেই টেকনিকগুলোই দেখাবো। যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। চলুন শুরু করা যাক। ওকে, সেই টেকনিকটা আমি অনেক রিসার্চ করে দেখেছি যে সেটা মূলত পেজের রিচটা বা ভিউজটা বাড়ে আমাদের থাম্বনেল অ্যাড করার মাধ্যমে। আমরা অনেকেই জানি যে রিলস ভিডিওতে কীভাবে থাম্বনেল অ্যাড করতে হয়। আমি জানি যারা আমার দর্শক রয়েছেন সবাই রিলস ভিডিওতে থাম্বনেল অ্যাড করে দেন, কিন্তু লং ভিডিওতে থাম্বনেল অ্যাড করার মাধ্যমেও কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ভিউজ পাওয়া যায়। সেটা আমি আজকে দেখিয়ে দিব যে কীভাবে মোবাইলের মাধ্যমে লং ভিডিওতে আপনি থাম্বনেল অ্যাড করবেন, সেই সাথে কিছু ট্রিক্স তো অবশ্যই রয়েছে। চলুন আমরা এখন ফেসবুক পেজে চলে যাই। আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেই ফেসবুক পেজে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের লং ভিডিওটা আপলোড দিব। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিলাম। তো এইভাবে ভিডিওটা সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনাকে কিছু লেখা লিখে দিতে হবে এই ভিডিওটা সম্পর্কে, কিন্তু এখানে কিন্তু কোনো থাম্বনেল অ্যাড করা নেই। তো আমরা থাম্বনেলটা কীভাবে অ্যাড করব, এবার যদি আমরা এই নেক্সটে ক্লিক করে দিই, নেক্সটে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন উপরে টাইটেল, আপনি এখানে টাইটেল দিবেন। যেহেতু আমার এই ভিডিওটা রয়েছে যে কীভাবে আপনি আপনার ভিডিওগুলো স্টোরিতে শেয়ার করবেন এবং স্টোরিতে শেয়ার করলে আপনার ভিডিওতে কোনো সমস্যা হবে কি না, আপনার পেজে কোনো সমস্যা হবে কি না, সেই সম্পর্কে এই ভিডিওটা আমার রয়েছে। অলরেডি চ্যানেলে আপলোডও দেওয়া হয়েছে ফেসবুকে, এখন আপনাদের সামনে আমি আপলোড দিচ্ছি একদম থাম্বনেল সহকারে। তো ওকে, আমার ভিডিওটা যেহেতু স্টোরি রিলেটেড তাহলে দিয়ে দিই যে ফেসবুক স্টোরি। আপনারা আপনার ভিডিও রিলেটেড ভালো একটা লেখা লিখে দিবেন যাতে করে এটা মানুষের আইকনটাকে পড়ে। ওকে, আমরা হচ্ছে একদম নিচে চলে যাব, তার আগে আমরা এখানে থাম্বনেলটা অ্যাড করে নিই। দেখতে পাচ্ছেন এই যে ছবিটা রয়েছে, এই যে এই ছবিটার এই পাশে আমরা ক্লিক করব, মানে টাইটেলটার ঠিক বাম পাশে ক্লিক করলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটা যে রয়েছে সেই ভিডিওটার অনেকগুলো ফ্রেম রয়েছে। আপনি এখানে ধরে ধরে কিন্তু আপনার যে ভিডিওর মেন পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু আপনি এখান থেকে থাম্বনেলটা দিয়ে দিতে পারেন। এই যে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু আপনার থাম্বনেলের পার্টটা দিয়ে দিতে পারেন। যদি আপনার ভিডিওতে সেই পার্টটা না থাকে তাহলে আপনি এই গ্যালারি থেকে আপনার থাম্বনেলটা অ্যাড করে নিতে পারেন। আমি যেহেতু থাম্বনেল ক্রিয়েট করা আছে আমি এই গ্যালারিতে চলে গেলাম, এখান থেকে আমি এই যে থাম্বনেলটা, আমি এই থাম্বনেলটা এখানে দিয়ে দিলাম। থাম্বনেলটা কিন্তু এভাবেই সেট হয়ে রয়েছে, আমরা জাস্ট এখানে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দিলে কিন্তু আমাদের থাম্বনেলটা সেট আপ হয়ে গেছে। তো সেট আপ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার টু স্টোরি, এটা অন করা আছে, আমি এটা অন করেই রাখি সবসময়। নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ রিল ফ্রম ইউর ভিডিও, তো এই অপশনটাতে কিন্তু আপনার লং ভিডিও থেকে মেইন যে পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু অটোমেটিক রিলসে আপলোড হয়ে যাবে, আপনাকে আলাদাভাবে রিলস ভিডিও আপলোড দিতে হবে না। তো লং ভিডিও থেকে আপনি কিন্তু অটোমেটিকলি রিলস ভিডিও আপলোড দিতে পারবেন এই অপশনটার মাধ্যমে। যদি চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি এই অপশনটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও তৈরি করে দিব। ওকে, আমরা হচ্ছে এবার আমরা এখানে আর কিছু করার নেই, এখানে আপনি জাস্ট শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। সিম উড়ে গিয়ে যদি আর্নিং থাকে আপনার আর্নিং অন করে দিবেন। তো ইনভাইট কোলাবোরেটর আপনি এটা সঠিকভাবে কিভাবে করবেন যদি না জেনে থাকেন বা জানতে চান তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। এরপর আমি এখানে শেয়ার নাও ক্লিক করলাম, তো শেয়ার নাও ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিকভাবে পোস্ট হয়ে যাবে। এই যে দেখেন আইবি টেকনোলজি দেখছেন, সে কিন্তু সুন্দর একটা থাম্বনেল একদম থাম্বনেল অ্যাড করে দিয়েছে। এটা কিন্তু লং ভিডিও, কোনো শর্ট ভিডিও না, লং ভিডিও কিন্তু সে এখানে থাম্বনেল অ্যাড করে দিয়েছে। তো আশা করি আপনারা উপকৃত হয়েছেন এই ভিডিওটার মাধ্যমে। অবশ্যই কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। চলুন আমরা কিছু প্রশ্নের উত্তর দিই বা কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। তো গত ভিডিওতে আমাদের এক ভাই কমেন্ট করেছিল, শওকত হুসাইন। তো উনি বলেছিল, ভাইয়া আরেকটু জানতে চাইলাম যে আমার অ্যাডস অন রিলস মনিটাইজেশন আছে, সেক্ষেত্রে কি দুইটা বা তিনটা রিলস ভিডিও আপলোড করব, প্লিজ জানাবেন। তো ওনার আরও একটা প্রশ্ন ছিল যে এরকম যে উনি 7-8টা ভিডিও আপলোড দিবেন না 3-4টা ভিডিও আপলোড দিবেন, কয়টা রিলস ভিডিও আপলোড দিলে পেজের জন্য ভালো, রিচের জন্য ভালো হয়। তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি দুইটা বা তিনটা ভিডিও আপলোড দিতে পারেন। তো এখন উনি আবার প্রশ্ন করলো যে রিলস ভিডিও মনিটাইজেশনে কোনো সমস্যা হবে কি না দুইটা বা তিনটা আপলোড দিলে। কোনো সমস্যা হবে না, আপনি নির্দ্বিধায় আপলোড দিতে পারেন,
আপনার ভিউস আসবে, সেখান থেকে কিন্তু আপনার ইনকামটাও আসবে। ওকে, আরেকজন কমেন্ট করেছিল যে ফটো আপলোড দিলে 2 থেকে 3 হাজার ভিউস আসে, ফলোয়ার 12 হাজার, ভিডিও আপলোড দিলে 200 থেকে 300 ভিউস আসে, সেক্ষেত্রে উনি কী করবেন? তো আপনাকে বলবো, আপনার পেজে যদি ফটো আপলোড দিলে বেশি ভিউস আসে বা বেশি লাইক রিয়াকশন আসে এবং ভিডিও আপলোড দিলে কম রিয়াকশন আসে, তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার পেজটা শুধুমাত্র পোস্টের ক্যাটাগরিতে চলে গিয়েছে। এই পেজে যদি আপনি পোস্ট করেন তাহলে সেগুলো রিচ বাড়বে, কিন্তু আপনি যদি ভিডিও দেন তাহলে কিন্তু রিচ বাড়বে না। আমরা যে পেজগুলো নিয়ে কাজ করি, আমরা কিন্তু এখন হচ্ছে সকল কিছু একসাথে আপলোড দিলেই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবো। তবে আপনি খেয়াল করবেন, আপনার পেজটা যেন, যদি ভিডিও নিয়ে কাজ করেন যা, তাহলে আপনার পেজটা যেন ভিডিও পেজ হয়। আবার যদি আপনি ভিডিও ছাড়া শুধুমাত্র পোস্ট দিতে চান, তাহলে সেই পোস্টটাই বারবার দিতে থাকবেন, আপনার পেজে কিন্তু পোস্ট রিলেটেড পেজটা হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনাকে বলবো যে আপনার যেহেতু পোস্টে ভিউস আসছে, আপনি পোস্টে দিতে থাকেন, সেখান থেকেও তো আপনি ইনকাম পাবেন। কন্টেন্ট মনিটাইজেশন মানেই তো যা দিবেন ফেসবুকে তা থেকেই আপনি ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে যে কিভাবে প্রফেশনালি ইউটিউবে আপনার ভিডিওটা থাম্বনেল অ্যাড করবেন। ভিডিও আপলোড আপনারা সবাই পারেন, কিভাবে ফেসবুকে বা ইউটিউবে আপনি ভিডিও আপলোড দিবেন, তো ইউটিউবে ভিডিও আপলোড দিতে গেলে থাম্বনেলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি মোবাইলের মাধ্যমে দেখাবো আপনি কিভাবে ইউটিউবেও থাম্বনেল অ্যাড করতে পারবেন একদম প্রফেশনালি ভাবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।